হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আজকে এই যে সারাক্ষণ বৃষ্টি হয়ে চলেছে, তার মধ্যে 15 আগস্ট স্বাধীনতা দিবস 75তম। সবাই আজকে জিলিপি দিয়েছে, তারপর মিষ্টি খাইয়েছে, তারপর সব জানি কারা করেছে ওটা, কেন না ওই যে গোড়ারা, ওই যে ওই যে এখানে যে যারা ক্লাবে থাকে, আচ্ছা ওই সবাইকে মিষ্টি বিতরণ করছে তো আজকে 15 আগস্ট উপলক্ষে, সেইটাই বলছে আর কি। নাতি খেয়েছে, নাতি তো অনেক সকালে উঠেছে, ওর মামা নেই, মামার ঘরেতে দাদু আর ও মিলে ঘুমিয়েছে, সকাল 5টায় উঠে পড়েছে, উঠে সাইকেল চালিয়েছে, তারপরে আবার দাদুর সঙ্গে এতক্ষণ গিয়ে আড্ডা মেরে এলো, তারপরে এই এখন এলো। এখন আমি হচ্ছে আন্টির পড়া আছে, আন্টির পড়াটা তৈরি কর, আর আমার কী কী কাজ হলো সেগুলো তোমাদের দেখাই। আর কস তো ওই দেখো না, খাটের তলাতে, ওই যে খাটের তলায় গিয়ে ঘুমাচ্ছে, আর কোথায় ঘুমাবে বলো? ওর ঘুমানোর জায়গা নেই, ও খাটের তলাতে গিয়েই ঘুমাবে। হ্যাঁ, তা এই হচ্ছে আমার সকাল থেকে উঠে আমার কাজকর্ম। এই যে দাঁড়া, প্রথম থেকে দেখাই। হ্যাঁ, প্রথমে কি করেছি, এই যে বারান্দাটা পুরো ঝাড় দিয়েছি, সব কাচের ওই দরজা ফরজা গ্রিল সব মুছেছি, এই যে ড্রেসিং টেবিলটা মুছেছি, এর উপরটায় মুছেছি। এই যে বেসিনটা ভালো করে মুছে ধুয়ে এইগুলো, এই কাজগুলো, তারপরে এই আয়নাটা, এগুলো সব মোছা হয়েছে। হ্যাঁ, তারপরে এগুলো সব ঝাড়, এই যে এইগুলো সব ঝাড় দিয়ে এই পাপোশ, ও তার আগে সব পাপোশগুলোকে ঝেড়ে আগে একটা জায়গায় রাখি আমি, কারণ আর মুছতে হয় তো অসুবিধা হয়। তারপরে বিছনাপত্র ঝেড়েছি, এই যে বিছনা, ওই যে সোফা চেয়ার সব ওই যে ঝাঁটা দিয়ে দিয়ে একেবারে সব ধুলো ফুলো নামিয়ে দিয়েছি। তারপরে এই জানলার উপরগুলো, এই যে জানলার উপর ওই পাশের জানলা, ওই দিকের জানলা, ওই যে এই তিনটে জানলা সব ভালোভাবে মুছে নিয়েছি, নিয়ে ভালোভাবে এই যে ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে পাপোশটা, ওই যে তারপরে এই ঝাড় দিয়ে নিয়ে গিয়ে এই যে বাইরেটা পুরোটা ঝাড় দিয়ে দিয়েছি, দিয়ে ফেলে দিয়েছি বাইরে, গেটের বাইরে একদম বার করে দিয়েছি। হ্যাঁ, দিয়ে তারপরে কচের, ওই যে কচের বাটি, ওই যে ওইটা ভালো করে ধুয়ে ওই উবুর করে রেখেছি, আবার দুপুরবেলা ভাত দেবো। চলো ভেতরে যাই। তারপর এই যে এই ঘর ধরে সব মুছে ঝাড় দিয়ে, এই যে আমার নাতি এখন পড়তে বসেছে, তার আগে একটুখানি মোবাইল দেখছে। দাদুর সঙ্গে গেছে ওর সেই মামি দিদার বাড়িতে গিয়ে, ওখানে প্রথমে চিড়ে ভাজা খেয়েছে, মাখন দিয়ে ভেজে দিয়েছে, তারপরে আবার ডিম খেয়েছে, ম্যাগি খেয়েছে, খেয়ে এই যে এখন এসছে। এই যে ঘর ধর মোছা হয়ে গেছে, বিছনা ঝাড়া, ওকে আবার বই খাতাগুলো এখানে দেওয়া হয়েছে, এই বিছনাটা ঝাড়া, তারপর এই দিকটায় সব পরিষ্কার করেছি, এর উপরটা পরিষ্কার করেছি, সব দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে এর উপরটা করেছি, এই যে এর এখানটা মুছেছি, সব মুছে দিয়েছি। দিয়ে শুধু এই এইখানটা হয়নি, এই মুছি আমি প্রতিদিনই মুছি। তারপরে এই যে
এই যে বারান, এই যে রান্নাঘর, এই যে রান্নাঘর, গ্যাস টেবিল, ফ্রিজ, মাইক্রোওভেন সব একবার করে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলি সব। এইটা মুছে তারপরে চলে আসি এইখানটা, এখানটা লাইটটা কেটে গেছে, লাইটটা লাগাতে হবে। এই জায়গাটাও ঝাড়দা মোছা হয়ে গেছে। তারপরেই চান করতে গেছি, এই যে এই কটা কাঁচা ছিল কেচেছি, বাথরুমটা ধুয়েছি, ও ওপাশের বাথরুমটাও ধোয়া হয়ে গেছে। জানি গা ধোবো তো, ওই জন্য ওপাশের কুমোট পরিষ্কার, বাথরুম পরিষ্কার সব হয়ে গেছে। এই দেখো, সব পরিষ্কার, ফিনাইল দিয়ে একদম ফিনাইলের গন্ধ বেরোচ্ছে সুন্দর। এখন ফ্যান চালিয়ে দিয়েছি, সব শোকাচ্ছে। হ্যাঁ, এবারে আমি চা খাবো। আজকে একটু ভাত আর মাংস আছে, কেন মাংস এমনি বাড়িতে নেই। এই সবে ডিম নিয়ে এলো। এই যে ডিমের র্যাক না ট্রে বলে, এই যে এই যে এটা নিয়ে এলো। দেখি একটু ডিম সেদ্ধ করব আমার জন্য, একটু কচের জন্য করে, আর একটু কচের সেদ্ধ রেখে দেব। ওই একটু পেঁপে দেব, একটু পটল দেব, দিয়ে টিয়ে একটু সেদ্ধ ওর জন্যে করে রাখবো। আর আমার জন্য একটু আলু পটল দিয়ে আর ডিম দিয়ে তরকারি করব। আমি মাংস অতটা খাই না, অতটা ভালো লাগে না। একমাত্র পকোড়া হলে কিংবা রোস্ট হলে কিংবা খুব মাখা মাখা একদম বাট হলে তবে আমি একটু খাই, নাহলে আমি খুব একটা খাই না। ঠিক আছে বন্ধুরা, আর বড় করছি না। তোমাদের যদি আমার এই সব কিছু ভালো লাগে, মোছা মুছি কাজ, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারি না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। আর তাড়াতাড়িটা না আমি ঠিক পারি না, ওটা ছেলে করে দেয়, যেটা ওই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়। হ্যাঁ, ওইটা আমি অতটা আমি এখনও শিখিনি, ওইটা শিখে নিতে হবে। ওইটা করলে কি হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাদের দেখানো যেতে পারে। তাই এটা পরের দিন আমি একদিন করে দেখাবো, করেছি একদিন করে তোমাদের দেখিয়েছি। ঠিক আছে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর শর্মিলার লাইভ চ্যানেল আছে ইউটিউবে, একটু বেশি করে ভিউ দাও, বেশি করে দেখো তোমরা সবাই। খুব কম আমার দেখা হচ্ছে, আমি দেখছি, জানি না কেন হঠাৎ কমে গেছে। হ্যাঁ, এখন তো যাই হোক, তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর হচ্ছে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এটা